1991 সালের 29শে এপ্রিল বাংলাদেশের উপর আঘাত হানে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার উপকূলের মানুষের জন্য এক ভয়ানক রাত ছিল সেটি। চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে চরম ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে যায় ঘূর্ণিঝড়টি। রাত প্রায় ১২টায় ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিবেগে বাতাস আর প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সহ উপকূলে আছড়ে পড়ে হারিকেনের শক্তিসম্পন্ন প্রবল সেই ঘূর্ণিঝড়। সেদিন বিকেল থেকে বইতে থাকা দমকা বাতাস আভাস দিচ্ছিল প্রবল এক ঝড়ের। সাত দিন আগের সৃষ্টি হওয়া লঘুচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয় সেদিন। ঘূর্ণিঝড়ে মারা যায় প্রায় ১,৪০,০০০ মানুষ, আশ্রয়হীন হয়ে পড়েন আরও প্রায় ১ কোটি মানুষ। উপকূল জুড়ে বিভিন্ন স্থানে পড়ে থাকে অসংখ্য মৃতদেহ। ঘূর্ণিঝড়ে যে কেবল মানুষের প্রাণহানি ও বাড়িঘর ধ্বংস হয়েছিল তা নয়, বিমানবাহিনী ও নৌবাহিনীর বিভিন্ন অবকাঠামো এবং যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রাম বিমানঘাটিতে থাকা বিমানবাহিনীর যুদ্ধ বিমান এবং বন্দরে থাকা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। নষ্ট হয় দুই বাহিনীর শত শত কোটি টাকার সরঞ্জাম। কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে সেদিন অপূরণীয় ক্ষতি হয়েছিল বাংলাদেশ বিমানবাহিনী এবং নৌবাহিনীর, যে ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ বিমানবাহিনী। ঘূর্ণিঝড়ের আঘাতে সেদিন নষ্ট হয়ে গিয়েছিল পতেঙ্গায় থাকা বিমানবাহিনীর অধিকাংশ যুদ্ধ বিমান। ১৯৯১ সালের ২৯শে এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর কোয়ার্টারে ছিলেন তৎকালীন সার্জেন্ট উইং কমান্ডার এ কে এম নুরুল হুদা, যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি বলেছিলেন, তখন নৌ এবং বিমানবাহিনীর অনেক যুদ্ধজাহাজ বিকল হয়ে পড়ে। তার মতে বিমানবাহিনীর ৩০ থেকে ৩৫টার মতো যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে চট্টগ্রামের জহুরুল ঘাটিতে থাকা FT-6 যুদ্ধ বিমান, A-5 ফাইটার, PT-6 ও সদ্য রাশিয়া থেকে কেনা ৪টি শিপমেন্ট বক্সে থাকা MI-8 হেলিকপ্টার পানির তোড়ে ভেসে চলে যায়। রাশিয়া থেকে সদ্য কেনা হেলিকপ্টারগুলো ৫০০ গজ দূরে তলাবদ্ধ অবস্থায় হ্যাঙ্গারে ছিল। পানি ও বাতাসের চাপে হ্যাঙ্গার ভেঙে গিয়েছিল। ঘূর্ণিঝড়ে নৌবাহিনীর বেশ কিছু ছোট রণতরী কর্ণফুলী নদীতে ডুবে যায়। তবে পরবর্তীতে ডুবে যাওয়া নৌযানগুলোর বেশিরভাগ উদ্ধার করা হয়েছিল, যেগুলো পরে মেরামত করে আবার নৌবাহিনী তাদের বহরে অন্তর্ভুক্ত করে। প্রবল শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসার সতর্কবার্তা থাকলেও বিমান এবং নৌবাহিনীর সরঞ্জাম কেন নিরাপদে সরিয়ে আনা হয়নি সেটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই সময়। পরবর্তীতে এই ঘটনার তদন্তের পর তৎকালীন বিমান এবং নৌবাহিনীর প্রধান সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। প্রথমেই নৌবাহিনী প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠানো হয়। এরপরে তদন্তে দোষী প্রমাণিত হলে বিমানবাহিনী প্রধানকেও বিমানবাহিনী প্রধানের পদ থেকে অপসারণ করে বাধ্যতামূলক অবসরে প্রেরণ করা হয়। আগে থেকে সতর্ক করা সত্ত্বেও তৎকালীন বিমানবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানের চরম অবহেলার দরুন দুই বাহিনীর মারাত্মক ক্ষতি হয়। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। জানো, ধন্যবাদ।